এভরিওয়ান দিস ইজ মেজাবিন আর আজকে আমরা কথা বলবো ইকো প্লাস ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর নিয়ে ইকো প্লাস ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটরের ফুল ক্যাপাসিটি হলো 630 লিটার যার মধ্যে নর্মাল বা ফ্রিজ সেকশনটির ক্যাপাসিটি হচ্ছে 465 লিটার এবং ফ্রিজার সেকশনটির ক্যাপাসিটি হচ্ছে 165 লিটার ফ্রিজ বা নর্মাল সেকশনটির ডোরের সাথে বেশ কিছু লার্জ ডোর বক্স আছে যেখানে আপনি অনেক কিছুই রাখতে পারবেন সফট ড্রিঙ্কসের ক্যান অর্গানাইজ করে রাখার জন্য ফ্রিজের এই সেকশনটিতে আছে টুইস্ট ক্যান র্যাক অতিরিক্ত জায়গার প্রয়োজন হলে র্যাকটি খুলেও রাখতে পারবেন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রাখার জন্য রয়েছে সেপারেট ড্রয়ার ফ্যাসিলিটি এই রেফ্রিজারেটরটিতে আছে মাল্টি এয়ার ফ্লো সিস্টেম যা ঠান্ডা বাতাসের প্রবাহ বিভিন্ন দিক থেকে পুরো ফ্রিজে ছড়িয়ে দিয়ে খাবারকে দীর্ঘ সময় পর্যন্ত সতেজ রাখে ইকো প্লাস ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটরে আছে এক্সটার্নাল ওয়াটার ডিসপেন্সার আমি যদি একটু দেখাই এখানে ডোর মাউন্টেড একটা স্টোরেজ আছে আপনি এখানে পানি রাখবেন এবং তা ঠান্ডা হয়ে এই ওয়াটার ডিসপেন্সার থেকে বের হবে ফলে ঠান্ডা পানি পান করার জন্য বারবার আপনার ফ্রিজটা খুলতে হবে না ওয়াটার ডিসপেন্সারে আছে লক সিস্টেম লিভারের ঠিক উপরের দিকে দুইটা বাটন আছে একটা আনলক আর একটা লক সুতরাং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপনি লিভারটা লক করে রাখতে পারবেন এবার আসি ফ্রিজার সেকশনে এই সেকশনে ইজি স্লাইড ড্রয়ার থাকায় ফ্রিজারের যে কোনো কম্পার্টমেন্টের পেছনের দিকে থাকা খাবারগুলো খুব সহজে বের করে আনতে পারবেন এছাড়াও ইকো প্লাসের এই ফ্রিজে স্মার্ট টাচ প্যানেল থাকায় বাইরে থেকে আপনি পুরো রেফ্রিজারেটরটি কন্ট্রোল করতে পারবেন এই সুপার ফ্রিজ অপশনটি ফ্রিজার কম্পার্টমেন্টকে খুব দ্রুত ঠান্ডা করে এই ফ্রিজ অ্যান্ড ফ্রিজার অপশনগুলোর সাহায্যে আপনি দুইটা কম্পার্টমেন্টের টেম্পারেচার সেপারেটলি কন্ট্রোল করতে পারবেন এই সুপার কুল অপশনটি দিয়ে আপনি নর্মাল কম্পার্টমেন্টকে খুব দ্রুত ঠান্ডা করতে পারবেন আপনারা যদি দীর্ঘদিনের জন্য বাসার বাইরে থাকেন তাহলে এই হলিডে অপশন অ্যাক্টিভেট করলে ফ্রিজটি ভেতরে রাখা খাবার অনুযায়ী নিচ থেকেই এনার্জি কন্ট্রোল করবে সো বাড়তি এনার্জি খরচ হবে না ইকো প্লাস ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটরটি আপনার ঘরের ইন্টেরিয়রেও যোগ করবে এক নতুন মাত্রা সো ইকো প্লাসের সাথে অঙ্কটা সহজ